নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে প্রণমিতময় অনুষ্ঠানে আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব, প্রণাম জানাব শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে। শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায় 1933 সালের 30 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বনামধন্য অভিনেতা, নাট্যকার, নাট্যকর্মী ও পরিচালক। শম্ভু মিত্র এবং উৎপল দত্তর সঙ্গে সঙ্গে শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়কেও স্বাধীনতা পরবর্তী যুগের বাংলা নাট্যজগতের দিকপাল বলা হয়। নান্দিকারে যোগদানের আগে তিনি আইপিটিএ অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন এবং এর বেশ কয়েকটি মঞ্চ প্রযোজনা ও পরিচালনা দুই করেছিলেন। নান্দিকারে থাকাকালীন চেকভ, সোফোক্লেসদের মতো দিকপালদের নাটক অবলম্বনে অজিতেশবাবু রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অসিত বন্দ্যোপাধ্যায় এবং কেয়া চক্রবর্তীর সঙ্গে বহু সফল নাটক মঞ্চায়ন ও অভিনয় করেছিলেন, যার মধ্যে আন্তিগোনে, থ্রি পেনি অপেরা থেকে অতিযোজিত তিন পয়সার পালা, আর চেরি অর্চার্ড থেকে অভিযোজিত মঞ্জরি আমের মঞ্জরি শুধুমাত্র বিপুল সংখ্যক শ্রোতাদের আকর্ষণ করেছিলেন তা নয়, জাতীয় পর্যায়েও সাফল্যের মাইল ফলক তৈরি করেছেন। ভালো মানুষের পালা এবং শের আফগানের মতো নাটক একই সাথে সফল হয়েছিল। তাঁর পরিচালনা এবং থিয়েটারে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 42 বছর বয়সে 1976 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। এই জাতীয় সম্মান প্রাপকদের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠতম। 1970-এর দশকের গোড়ার দিকে শম্ভু মিত্র তাঁকে বর্তমান সময়ের বাংলা থিয়েটারের সবচেয়ে শক্তিশালী অভিনেতা হিসেবে বর্ণনা করেছিলেন। 1977 সালে তিনি নান্দিকার ছেড়ে তার নিজস্ব নাট্যদল নান্দিমুখ গঠন করেন, যার মাধ্যমে তিনি তাঁর মঞ্চে প্রযোজনা এবং পারফরমেন্স সমান উৎসাহে চালিয়ে যান। একই সঙ্গে রূপলী পর্দায় তার অভিনয়, বিশেষত চরিত্র অভিনেতা হিসেবে হাটে বাজারে, ছুটি, অতিথি, কুহেলি এবং পরবর্তীকালে গণদেবতা, আজকাল পরশুর গল্প, মেঘ ও রৌদ্র, ঠগিনী, নিধিরাম সর্দার, হীরামানিক, কপালকুণ্ডলা এবং হিন্দিতে তৈরি সমঝোতা ছবিতে তাঁকে মঞ্চ ও পর্দার একজন শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি বেতার নাট্য এবং যাত্রাতেও কাজ করেন। তপন সিনহা পরিচালিত হাটে বাজারে ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য তিনি তাঁর শিক্ষকতার চাকরি ছেড়ে দেন এবং এই তার সততা ও নিষ্ঠার প্রমাণ, কারণ তিনি বলেছিলেন যে নেগেটিভ অভিনয় তাঁর অভিনয় করা তরুণ মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 1983 সালের 13 অক্টোবর শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায় পরলোকগমন করেন। মাত্র 50 বছর বয়সে তাঁর অকাল মৃত্যু বাংলা থিয়েটারে একটি শূন্যতা সৃষ্টি করেছিল। এখনো অনেকেই এই অভাব বোধ করেন। আমাদের চ্যানেল জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর পক্ষ থেকে শ্রী অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে জানাই সশ্রদ্ধ প্রণাম। শ্রোতা বন্ধুরা, জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠান আমরা যেখানেই শেষ করছি, আবার আপনাদের কাছে ফিরে আসবো আরও অনেক প্রণম্য বিশিষ্ট মানুষের কাহিনী নিয়ে। জশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে প্রণমিতময় অনুষ্ঠানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।